চার বছর পর মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত সিনেমা পাঠান। আর মুক্তি পেতেই পাঠান জোরে কাবো গোটা ভারত। ঠিক একই সময়ে টুইটারে পাঠান সিনেমাকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আগের মতোই মুখ খুলেছেন তিনি, আর তাতেই বিতর্কের সূত্রপাত। এবার পাঠানকে ইঙ্গিত করে বলিউডকে ফের এক হাত নিলেন কঙ্গনা। কন্ট্রোভার্সি কুইন অভিনেত্রী কঙ্গনা টুইটে লিখেছেন, সিনেমা যেমনই হোক টাকার অঙ্কই সব। পাঠানের দুর্দান্ত ওপেনিংকে ইঙ্গিত করে কঙ্গনা লিখেছেন, বলিউড মূর্খদের জায়গা, নোংরামি ছাড়া কিছুই হয় না এখানে। যখনই কোনো সৃষ্টি বা রক্ত পানি করা প্রয়াস সামনে আসে, আপনার মুখে ছুড়ে দেওয়া হবে অর্থের ঝংকার। সিনেমা কতটা ভালো তা মাপা হবে টাকার অঙ্কে, তাহলে শিল্পের আর দরকার কি? খুব করুণা হয়, নিজ গুণেই বলিউডের কন্ট্রোভার্সি কুইনের তকমা পেয়েছেন কঙ্গনা। বলিউডের বিরুদ্ধে যেন একাই যুদ্ধ ঘোষণা করেছেন এই অভিনেত্রী। জুনায়েদ আহমেদ সৈকত, নিউজিফাই বিডি।